কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যু, কালজয়ী গানের স্রষ্টা ও বরেণ্য চলচ্চিত্র ব্যক্তিত্বের বিদায়ে শোক। আমার জীবন এখন ফুরফুরা, আনোয়ার শীত সব সিজনেই ফিট। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে ভেরিফাইড পেজে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবারে নিয়ে যাচ্ছি বিস্তারিত আয়োজনে। রাজধানী উত্তরায় বিআরটি প্রকল্পের গার্ডার দুর্ঘটনার জন্য 12 কারণ চিহ্নিত করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। তদন্ত কমিটি চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে বলেছে, খরচ কমানোর জন্য অযোগ্য লোকজন দিয়ে কাজ করা ছিল চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান। এই দুর্ঘটনার জন্য চীনা ঠিকাদারকে দায়ী করা হলেও এখন পর্যন্ত 6 বাংলাদেশিকে আটক করা হয়েছে। বিস্তারিত রফিকুল বাশারের রিপোর্টে। 15 আগস্ট ছিল সরকারি ছুটির দিন। এদিন বিআরটি প্রকল্পে কোনো কাজ করার কথা ছিল না, অথচ অনুমতি না নিয়েই দিনের বেলা কাজ করেছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান গেজুবা গ্রুপ কোম্পানি লিমিটেড। এমনকি কাজ চলাকালে যথাযথ নিরাপত্তাও নেওয়া হয়নি। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের তদন্ত কমিটির অনুসন্ধানে আরও বলা হয়েছে, টাকা বাঁচানোর জন্য অযোগ্য লোক নিয়োগ করে তাদের দিয়ে কাজ করানো হচ্ছিল। তদন্ত প্রতিবেদনে গার্ডার চাপায় 5 মৃত্যুর জন্য দায়ী করা হয়েছে চীনা ওই ঠিকাদার প্রতিষ্ঠানকেই। পূর্ব অনুমতি ব্যতিরিক্ত জাতীয় শোক দিবসে সরকারি ছুটির দিনে কাজ করা হয়েছিল। ওই দিন ছিল সরকারি ছুটির দিন, কাজ করার অনুমতি ছিল না, বন্ধের দিন, কাউকে না জানিয়ে ঠিকাদার কাজ করেছে। প্রথমবারের মতো দিনের বেলায় গার্ডার স্থানান্তরের কাজ। সাধারণত এই গরুর কিন্তু স্থানান্তর করতে রাত 8 থেকে সকাল 6 মধ্যে ট্রেনটি সহকারী দ্বারা পরিচালিত হচ্ছিল। যে ট্রেনটি আনা হয়েছিল এর ক্রেনটি কিন্তু পরিচালনা করছে একজন সহকারী দ্বারা, কিন্তু সে ক্রেন এক্সপার্ট না। যদি ক্রেন ড্রাইভার থাকতো হয়তো কত দূর নাও হতে পারত। লাইসেন্স না থাকা যে ক্রেনটি নিয়ে আসছিল তার এটা কিন্তু লাইসেন্স ছিল না। দুর্ঘটনার সময় ক্রেনের অবস্থান ছিল অসমতলে। টোটাল প্ল্যানটা কিন্তু একটা সেফটি প্ল্যান, এই প্ল্যানটা করার পরে কাজটা হচ্ছে, ইটস এ অপারেশন। তো এখন আমরা যেটা দেখতে পেলাম, উই হ্যাভ লার্নড এ লট ফ্রম দিস কেস, যে এই জিনিসটা পুরোপুরি এখানে সিজিজিসির আয়ত্তাধীন একটা টিম কাজ করছিল, যেখানে আসলে সিজিজিসি ছাড়া আর কেউ ছিল না। আপনার প্রতিটা পার্টি দুর্ঘটনায় ইনভলভ যতগুলো, তাদের মধ্যে এই আপনার সিকিউরিটি সংস্থা, তারপরে ক্রেন সরবরাহের প্রতিষ্ঠান, এগুলো বাঙালি যারা আছে তারাও ওয়ার্কার আছে, আবার চাইনিজ। এই টিমটা অ্যাপ্রুভড হতে হবে বাই কনসালট্যান্ট। জন নিরাপত্তা নিশ্চিত না করে আর কাজ করতে দেয়া হবে না বলে জানালেন সড়ক পরিবহন সচিব। কন্ট্রাক্ট ডকুমেন্ট আছে, ডকুমেন্টের সাথে যেগুলো মিলবে না, আমরা ইতিমধ্যে তো একটু আগে বলেছি, এমবির কাছে ব্যাখ্যা নিয়েছি, সিভিলের কাছে ব্যাখ্যা নিয়েছি, পিডিকে আমরা সোকস করেছি, তারাও রিপোর্ট দিয়েছেন, এটা আমরা পাবে। এর প্রেক্ষিতে কন্ট্রাক্ট ডকুমেন্ট আলোকে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে হোপ, অর্থাৎ হেড অফ প্রক্রিমেন্ট এন্টিটি, এটা আমরা পাঠিয়ে দেবো। হেড অফ প্রক্রিমেন্টে তাদেরকে আইনানুক ব্যবস্থা নেবে। হতাহত পরিবারকে ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং চুক্তির শর্ত পুরোপুরি পালনের পাশাপাশি সড়ক ও জনপথ অধিদপ্তরের নিয়ন্ত্রণ জোরদার করার সুপারিশ করেছে তদন্ত কমিটি। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। বিদ্যুৎ ও পানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে যুব সমাজকে চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পিরোজপুরের বেকুটিয়া পয়েন্টে কচা নদীর উপর নির্মাণ করা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব 8 বাংলাদেশ চীন মৈত্রী সেতুর উদ্বোধনীতে প্রধানমন্ত্রী বলেন, এই সেতু দক্ষিণাঞ্চলের অবহেলিত মানুষের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে। নীলাদ্রি শেখরের রিপোর্ট। বহুল আকাঙ্ক্ষিত পদ্মা সেতুর পর এবার দক্ষিণাঞ্চলের মানুষের জন্য আরেক স্বপ্নের দুয়ার খুলে গেল। পিরোজপুর জেলার বেকুটিয়া পয়েন্টে কচা নদীর উপর নির্মাণ করা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব 8 বাংলাদেশ চীন মৈত্রী সেতুর ফলে বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, খুলনা, যশোর অঞ্চলের কয়েক লাখ মানুষের জীবনযাত্রা বদলে যাবে। নিরবিচ্ছিন্ন যোগাযোগ স্থাপন হবে পায়রা সমুদ্র বন্দর, মংলা বন্দর ও বেনাপোল স্থলবন্দরকে ঘিরে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব 8 বাংলাদেশ চীন মৈত্রী সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণাঞ্চলে ইতিমধ্যে আমরা অনেকগুলি সেতু তৈরি করেছি, পায়রা নদীর উপর সেতু করা হয়েছে এবং অন্যান্য নদীগুলিতে সেতু আমরা তৈরি করে দিচ্ছি, যেটা
আমাদের দেশে বিশেষ করে দক্ষিণাঞ্চল যে এতদিন অবহেলিত ছিল আর অবহেলায় থাকতে হবে না। এই সেতুটা হবার পর পিরোজপুরবাসীর জন্য অর্থনৈতিক উন্নয়নের পথ আরো উন্মুক্ত হবে। যে বাংলাদেশে এত নদী আমাদের, সেখানে যোগাযোগ ব্যবস্থা যত আমরা উন্নত করব তত মানুষের কল্যাণ হবে, আর সেই কথা চিন্তা করেই কিন্তু আমরা ইতিমধ্যে কাজ করে যাচ্ছি। সেই সাথে সাথে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে, ওই অঞ্চলের মানুষগুলি আর্থসামাজিকভাবে উন্নতি করতে পারবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে, ছেলেমেয়েরা স্কুল কলেজে যাতায়াতের সুযোগ বৃদ্ধি পাবে, আর কষ্ট করে মানে বিশাল বিশাল নদী পার হতে হবে না। যুদ্ধ পরিস্থিতি এবং মার্কিন নিষেধাজ্ঞার কারণে উৎপাদন বাড়ানো ও সাশ্রয় হতে বলেন সরকার প্রধান। কাজী প্রত্যেকটি জিনিসের মূল্য বৃদ্ধি পাচ্ছে, সেই অবস্থায় আমাদেরকে আমাদের নিজের ব্যবস্থা করতে হবে। তাই পানি বিদ্যুৎ ব্যবহারে সকলকেই সাশ্রয় হতে হবে, এক ইঞ্চি জমি যেন পড়ে না থাকে। আমাদের যুব সমাজকে বলবো যে ওই কোনো মতে একটা পাশ দিয়ে চাকরির পিছনে ছুটে না যেয়ে নিজেরা নিজের স্বপ্রণোদিত হয়ে ছোট এই ধরনের ব্যবসা বাণিজ্য আপনাদের গড়ে তুলতে হবে, যাতে করে আপনি অপরকে চাকরি দিতে পারেন। পরে পিরোজপুরবাসীর সঙ্গে ভিডিও কনফারেন্সে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে তিস্তা চুক্তি নিয়ে ঢাকার প্রত্যাশা থাকলেও কুশিয়ারা সহ ছটি নদীর পানি বণ্টন চুক্তি, জ্বালানি সহযোগিতা, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ, সীমান্ত সুরক্ষা ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এই সফরে দুদেশের বিরাজমান সম্পর্ককে আরও উন্নত ও সর্বোচ্চ আদর্শ পর্যায়ে নিয়ে যাবে বলেও প্রত্যাশা তার। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করে নিতে প্রস্তুত দিল্লি। বিশ্ব রাজনীতি এবং অর্থনৈতিক সংকটের সময় শেখ হাসিনার এই সফরকে অন্য যে কোনো সময়ের সফরের চেয়ে গুরুত্বপূর্ণ মনে করছে ভারত। সাবেক কূটনীতিক পিনাকরঞ্জন চক্রবর্তী বলেছেন, বাংলাদেশের ক্ষমতা পরিবর্তনে কোনো ভূমিকা না থাকলেও শেখ হাসিনা সরকারের সাথে স্বাচ্ছন্দ্য বোধ করে ভারত। অর্থনীতি কঠিন সময়ে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করে তিনি বলেছেন, এই যাত্রা অপ্রতিরোধ্য। দিল্লি থেকে সোমা ইসলামের রিপোর্ট। দুবছরের বেশি সময় পর 170 জন প্রতিনিধি নিয়ে চার দিনের সরকারি সফরে দিল্লি আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে স্বাগত জানানোর আয়োজনে কোনো কমতি রাখছে না ভারত। ভূ রাজনৈতিক নানা সমীকরণ, করোনা এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ সহ নানা কারণে বিশ্ব অর্থনীতির নাজুক অবস্থার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী ভারত সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে ভারতের কেন্দ্রীয় সরকার সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি যে ভারত বাংলাদেশ এই সফরের মধ্য দিয়ে সম্পর্কের জায়গায় একটি নতুন উচ্চতায় পৌঁছবে, এবং আমরা আশা করছি যে এবারের সফরের ভেতর দিয়ে বাংলাদেশ ভারতের 51 বছরের বন্ধুত্বের পথ চলা আরও সুদৃঢ় হবে এবং দ্বিপাক্ষিক অনেক বিষয়ে সন্তোষজনক সমাধান আসবে, কোনো কোনো বিষয়ে চুক্তি হবে এবং কোনো কোনো বিষয়ে সমঝোতা হবে বলে আমরা জেনেছি। ভারত মনে করছে এই সফরের মধ্য দিয়ে রাজনীতি সহ জ্বালানি সংকটের একটা সমাধানে আসবে। ভূ রাজনৈতিক জট খুলতে প্রধানমন্ত্রীর এই সফরকে দুই দেশের কূটনৈতিক এবং বন্ধুত্বের মাইল ফলক তৈরি হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের এই সাবেক কূটনীতিক। আমরা যে রাশিয়ান তেল ঠেল কিনছি, তো ওগুলো আমরা এখানে প্রসেস করি, যেটা তো জ্বালানি যেগুলো পেট্রোল ডিজেল মানে ডাউনস্ট্রিম প্রোডাক্টস যেগুলো, সেগুলো আমরা এখান থেকে ওরা কেনার কথা বলছে। তো তাই জন্য একটা ইনফ্রাস্ট্রাকচারও চাই, পাইপলাইন চাই, বা কীভাবে জ্বালানিটা পাঠানো হবে, স্টোরেজ ফেসিলিটি আছে কি না, তো আমি সেটাই একজনের সাথে ডিসকাস করছিলাম যে আমরা ট্রেনেও পাঠাতে পারি। বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত সরকার কখনো মাথা না ঘামালেও আওয়ামী লীগের সঙ্গে ভারতের বোঝাপড়া অন্যদের চেয়ে ভালো বলে মন্তব্য করেন এই কূটনৈতিক। আমাদের হয়তো মতে মিল বেশি শেখ হাসিনা আর আওয়ামী লীগের সাথে, তো সেটা হয়তো অন্যদের সাথে অতটা নেই, দ্যাট ইজ ন্যাচারাল, সেটা আমি বলবো যে ওটা ন্যাচারাল। কিন্তু তাতে হবে হয় কি, আমাদের যদি প্রতিবেশী সরকার মানে দেশে একজন সরকার থাকে যারা ইচ্ছুক যে এই এই রিলেশনশিপটাকে প্রোগ্রেস করা, তাতে আর দুদেশেরই সুবিধা। এই গবেষকের চোখে প্রধানমন্ত্রীর এই সফর কোনো রুটিন ওয়ার্ক না, বরং দুদেশের সম্পর্ক উন্নয়ন সহ সন্ত্রাসবাদ, আঞ্চলিক নিরাপত্তা, রোহিঙ্গা ইস্যু এবং যোগাযোগ ব্যবস্থার একটা রেভলিউশন ঘটাবে বলে মনে করছেন তিনি। স্ট্রং লিডার আমাদের রিজনের মধ্যে, ওনার ডিসিশন মেকিং স্টাইল আলাদা, উনি খুবই কনফিডেন্ট
সিনোস উনি কি করছেন দেশের জন্য, মানে খালি বাংলাদেশের জন্য ইন্ডিয়া প্রয়োজন নয়, ইন্ডিয়ার জন্য বি বাংলাদেশ ইকুয়ালি ইম্পর্ট্যান্ট, মেবি আমি বলবো বেশি ইম্পর্ট্যান্ট। বাংলাদেশকে নিজের পার্সপেক্টিভ ভারতের সামনে রাখতে হবে, ভারতের নিজের পার্সপেক্টিভ বাংলাদেশের সঙ্গে রাখতে হবে। চার দিনের সরকারি সফরে এবারই প্রথমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্টুডেন্ট স্কলারশিপ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মান, আস্থা, ভরসা এবং নানান আপ্যায়ন নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে প্রস্তুত নয়াদিল্লি। এই সফরের মধ্য দিয়ে রাজনৈতিক প্রেক্ষাপট, অর্থনীতির হিসাব নিকাশ এবং ন্যায্য পানির হিস্যা, সীমান্ত হত্যাকাণ্ড এবং ভূ রাজনৈতিক যে ভুল বুঝাবুঝি আছে সেই সমস্ত অমীমাংসিত ইস্যুগুলোর একটা মীমাংসা পাবে বলে মনে করছে অনেকেই। আর নানান দিনের কিংবা নানা বছরের নানান জট খুলতে এই সফরের মধ্য দিয়ে প্রস্তুত ঢাকা টু নয়াদিল্লি। সময় ইসলাম, চ্যানেল আই, দিল্লি। কিংবদন্তি সঙ্গীত ও চলচ্চিত্র ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ার মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়সও ছিল 79 বছর। সর্বস্তরে শ্রদ্ধা নিবেদনের জন্য সোমবার সকাল 11টায় তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। গুণী এই ব্যক্তিত্বের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংস্কৃতি অঙ্গনে শোক নেমে এসেছে শোকাহত চ্যানেলাই পরিবার। প্রিয় দর্শক, চ্যানেলাই সংবাদের এ পর্যায়ে নিচ্ছি অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতি। বিরতির পরে জানাচ্ছি। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো স্থগিত করা হয়েছে নাসার চন্দ্র অভিযান। দু একদিনের মধ্যে আবারও রকেট উৎক্ষেপণের চেষ্টা। দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি খাদ্য কেনার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিতে অনুষ্ঠিত মন্ত্রিসভার খাদ্যবান্ধব কর্মসূচি নভেম্বর মাস পর্যন্ত চালিয়ে যাওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে প্রধানমন্ত্রী বিকল্প উৎস থেকেও খাদ্য আমদানির উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন। মন্ত্রিসভার জাতীয় মানব কল্যাণ পদক ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট আইনের খসড়ার অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রী পরিষদ বিভাগের সচিব সাংবাদিকদের বিস্তারিত জানান। খাদ্যবান্ধব কর্মসূচি আগামী 2 মাস বা পরবর্তীতে আরও 2 মাস 3-4 মাস পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে আমাদের একটা প্রায় 5-6 লাখ মেট্রিক টন খাদ্যশস্য প্রয়োজন হবে। এটাও আজকে আমাদের সভাতে খাদ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে তারা অলরেডি এটা রিপ্লেস করার মতন চুক্তিও কমপ্লিট করে ফেলেছে এবং ওয়ার্ক অর্ডারও দিয়ে দিয়েছে। সুতরাং আমাদের আগামী নভেম্বর থেকে আমরা যেটা চিন্তা করছি যে একটা খাদ্য শর্টেজ হতে পারে ওয়ার্ল্ড ওয়াইড, তো আমরা আল্লাহর মতো একটা কমফোর্টেবল সিনারিওতে আছি। তারপরেও 2-1টা জায়গার থেকে আরও খাদ্য ব্যবস্থা করে রাখতে বলা হয়েছে, কারণ কোনো রকমের চান্স দেওয়া যাবে না। কোনো কারণে ধরেন যাদেরকে ওয়ার্ক অর্ডার দিল, যদি 2-1টা ওয়ার্ক অর্ডার ফেল করে তাতে অল্টারনেটিভ হিসাবে জন্য অন্য জায়গার থেকে আপনার খাদ্য সংগ্রহ করে আমাদের মজুদ ঠিক রাখা। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো স্থগিত করা হয়েছে মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার চন্দ্র অভিযান। শনিবার কেনেডি স্পেস সেন্টার থেকে বিশাল একটি রকেট চাঁদে পাঠানোর কথা ছিল, কিন্তু আর্টেমিস 1 নামের অভিযানটি আবারও স্থগিত করা হয়। উৎক্ষেপণ প্রস্তুতির প্রথম দিকে রকেটটিতে হাইড্রোজেন লিক দেখা দেয়। নিয়ন্ত্রণকারী বিজ্ঞানীরা সেটা বন্ধ করতে পারেননি, ফলে রকেট উৎক্ষেপণ আবারও স্থগিত করতে বাধ্য হন তারা। যদিও এর আগে রকেট উৎক্ষেপণ দেখতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সমুদ্র সৈকতে 4 লাখেরও বেশি মানুষ জড়ো হন, কিন্তু তারা সেই ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে পারলেন না। নাসা সোমবার বা মঙ্গলবার আবারও রকেটটি উৎক্ষেপণের চেষ্টা করবে। এবারে শাহজালাল ইসলামী ব্যাংক অর্থনীতি সংবাদ। ২০২১ সালে বাংলাদেশের অর্থনীতিতে 4,500 কোটি টাকা যোগ করেছে রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম উবার। প্রথমবারের মতো বাংলাদেশ ইকোনমিক ইম্প্যাক্ট বিষয়ে রিপোর্ট প্রকাশ করল প্রতিষ্ঠানটি।
যুক্তরাজ্য ভিত্তিক নীতি গবেষণা সংস্থা পাবলিক ফার্স্টের তৈরি রিপোর্টটি উন্মোচন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। যাতায়াত সুবিধার কারণে প্রায় 1,70,00,000 ঘন্টা সময় সাশ্রয় হয় বলে রিপোর্টে তুলে ধরা হয়। বিশিষ্টজনেরা প্রত্যাশা করেন উবারের মতো আরও ব্র্যান্ড দেশের অর্থনীতিতে উন্নয়নে অংশীদার হবে। এবারে রূপালী ব্যাংক কৃষি সংবাদ। গাইবান্ধার গোবিন্দগঞ্জ সাঘাটা উপজেলার গরুর লাম্পে স্কিন ডিজিজ রোগ দেখা দিয়েছে। চিকিৎসা দেয়া হলেও অনেক সময় গরুর মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে এই রোগটি। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। পিরোজপুরের কচা নদীর উপর নির্মাণ করা বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেসা অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু চালু হয়েছে। পরিবেশ সংরক্ষণ বিধি মেনে নির্মাণ আইনে অনলাইনে সেতুটি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতু চালুর কারণে আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রকৃতি নির্ভর পর্যটন শিল্পেরও ব্যাপক প্রসার ঘটবে। এবারে আনোয়ার ইন্ডাস্ট্রিয়াল সিমেন্টশিট বাণিজ্য সংবাদ। বাংলাদেশে কর্মরত ফ্রিল্যান্সারদের উপার্জিত আয় বিদেশ থেকে দ্রুত নিরাপদ ও নির্বিঘ্নে তাদের নিজ অ্যাকাউন্টে নিয়ে আসতে এবং একই সাথে তাদের সকল প্রকার ব্যাংকিং সেবা প্রদানে IFIC ব্যাংক চালু করল বিশেষ সুবিধা। IFIC ফ্রিল্যান্সার সার্ভিস প্যাকেজ এই উপলক্ষে রাজধানীর পুরান পল্টনে ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এস আরওয়ার, বাংলাদেশের ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান ডক্টর তানসিবা রহমান, বাংলাদেশ হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ। সংবাদের পর্যায়ে আবারও নিচ্ছে অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতি, আর বিরতির পরে জানাচ্ছি। G20 থেকে মুশফিকের অবসরের ঘোষণায় বিস্ময় প্রকাশ করেছে BCB, বাংলাদেশের জন্য ক্ষতির কারণ হতে পারে মন্তব্য। প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে অংশীজনদের নিয়ে কর্মশালা হয়েছে পরিবেশ অধিদপ্তরের। এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ডক্টর ফারহিনা আহমেদ। বক্তৃতা করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আব্দুল হামিদ, অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিক, অতিরিক্ত মহাপরিচালক কাজী আবু তাহের, উপপরিচালক ডক্টর আবদুল্লাহ আল মামুন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী, বিশ্বব্যাংকের প্রতিনিধি বুশরা নিশাত এবং অন্যরা। কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুল রশিদ। এবারে পার্টেক্স বোর্ডস খেলার খবর।